শিম্পাঞ্জি বা অন্য অনেক স্তন্যপায়ী প্রাণীর আছে, কিন্তু মানব পুরুষাঙ্গে হার নেই কেন? এমন প্রশ্ন মানুষের অনেক দিন ধরেই। সম্প্রতি এক সন্তোষজনক ব্যাখ্যা উঠে এলো একটি গবেষণা থেকে। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষক মাটিল্ডা বিন্ডল জানিয়েছেন, 1945 থেকে 95 মিলিয়ন বছর আগেকার স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে লিঙ্গ হার বা ভ্যাকুলাম ছিল এবং তা রীতিমতো কাজেও লাগত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা লুপ্ত হতে থাকে। মাটিল্ডার মতে পেনিস বোনের উপযোগ ছিল মানুষের পূর্বপুরুষদের আমলে। সেই প্রাণীদের যৌন সঙ্গমের সময় ছিল 3 মিনিট বা তার চাইতে সামান্য বেশি, কিন্তু মানুষের ক্ষেত্রে তা 2 মিনিটে নেমে আসে, ফলে ক্রমশ উপযোগ হারাতে থাকে এই হার। উদাহরণ হিসেবে তিনি আইআই নামের এক নিশাচর লেমুরের কথা বলেছেন, তার সঙ্গম সময় প্রায় 1 ঘন্টা এবং তার পেনিস বোনের দৈর্ঘ্য খুব বেশি। মাটিল্ডা জানিয়েছেন, যেসব প্রাণীর সঙ্গম বিশেষ রীতিনির্ভর এবং যারা চরিত্রগতভাবে বহুগামী, তাদেরই এই হার থেকে গেছে। শিম্পাঞ্জিদের মধ্যে এই হার সে কারণে আজও বর্তমান। বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।